নির্দেশিকা সেই অর্থে বলতে গেলে যেটা আমরা কালকের বিওসিতে বলেছি, সেটা হচ্ছে প্রত্যেক পৌরসভার যারা পার্মানেন্ট স্টাফ আছেন তাদের প্রত্যেককার অ্যাসেট ডিক্লারেশন দিতে হবে, তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির যে সমস্ত হিসাব সেইটা আমাদেরকে দেবেন প্রত্যেক বছরে। সেই হিসাবটা আমাদেরকে দিলে আমরা আমাদের যারা হায়ার অথরিটি তাদের কাছে ডিএলবি এবং ইমে ডিপার্টমেন্টে সেটা আমরা পাঠিয়ে দেব, এবং এটা সরকারি রুলসের মধ্যেই পড়ে যে প্রত্যেক এমপ্লয়ির অ্যাসেট ডিক্লারেশন মাস্ট। সেটা আমরা গত বছরও বলেছিলাম কিন্তু সেটা সেই মানে কেউ কেউ দিয়েছিলেন সকলে দেননি, এই বছর এটা ম্যান্ডেটরি করেছি। আমরা এই আগামী জুলাই মাসের মধ্যে প্রত্যেককার এই অ্যাসেট ডিক্লারেশনটা ম্যান্ডেটরি করে দিয়েছি যাতে আমরা ফার্স্ট উইক অফ আগস্ট পুরোটা আমরা জমা দিতে পারি। কিভাবে এই প্রসেসিংটা চলবে? প্রত্যেক ডিপার্টমেন্টাল আধিকারিককে বলে দেওয়া হয়েছে, কালকের বিওসি ছিল আমাদের, বোর্ড অফ কাউন্সিলার্স মিটিং ছিল যেটা প্রত্যেক মাসে একটা করে হয়, সেই বিওসিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বিওসি ইজ দ্য হায়েস্ট বডি ইন মিউনিসিপ্যালিটি, তা সেখানে আমাদের ডিসিশন হয়ে গিয়েছে এবং সেই মতন সার্কুলারও আমরা দিয়ে দিচ্ছি। প্রত্যেক ডিপার্টমেন্টাল হেডকে জানিয়ে দেওয়া হয়েছে, হেড অফিস এবং লোকাল অফিসগুলোতে যত পার্মানেন্ট স্টাফ আছে তাদের প্রত্যেককার অ্যাসেট ডিক্লারেশন এই জুলাই মাসের মধ্যে আমাদের কাছে আসতে হবে, এবং আমরা সেটা আমাদের সেগুলো দেখার পর আমরা আমাদের হায়ার অথরিটির কাছে সেটা পাঠিয়ে দেবো, এক কপি আমাদের কাছে রাখবো, এক কপি পাঠিয়ে দেবো। এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এটা তো সরকার থেকে এটা অলরেডি সেই অর্ডারটা ছিল, সেটা হয়তো সেইভাবে অনেক জায়গায় মানা হতো না, সেটা আবার বাধ্যতামূলক করা হচ্ছে। মানুষের অনেক আস্থা বাড়বে এর প্রতি? অবশ্যই, মানুষের আস্থা নিয়ে তো আমাদের কাজই তো পরিষেবা দেওয়া লোককে, এবং এই পরিষেবাটা যদি আমরা না দিতে পারি ঠিক বা কোনো জায়গায় যাতে কারুর মনে কোনো প্রশ্নচিহ্ন দেখা না দেয় তার জন্যই এটা করা। We must have some.